কোনো সংখ্যা 25 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে জানবে? ভাগ না করে কিন্তু বলতে হবে কোনো সংখ্যা 25 দ্বারা বিভাজ্য কিনা। দেখো, ভালো অঙ্ক জানতে গেলে কোন সংখ্যা কী দ্বারা বিভাজ্য সেটা ভাগ না করেই জানতে হবে। কারণ কি, ভাগ করতে করতে সময় নষ্ট হয় প্রচুর। ভালো অঙ্ক শিখতে গেলে অঙ্কের কিছু শর্ট নিয়ম আছে, যে নিয়মগুলো ভালো করে জানতে হয়। যেমন কিছু সূত্র আছে, কিছু নামতা আছে, বর্গের নামতা, এমনি নামতা, এগুলো জানলে অনেক সময় বেঁচে যাবে এবং তাতে ভালো অঙ্ক শিখতে পারবে। তা তোমাদের আজকে আমি অনলাইন ম্যাথ ক্লাসে দেখাবো কোনো সংখ্যা 25 দ্বারা বিভাজ্য কিনা কীভাবে জানবে ভাগ না করে। চলো দেখিয়ে দিই কীভাবে 25 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা ভাগ না করে আমরা জানতে পারবো। দেখো, প্রথমে আমি 25 দ্বারা বিভাজ্যতার একটা সূত্র তোমাদের আমি বলবো। সেই সূত্রটা সবাই মন দিয়ে শোনো, পারলে খাতা লিখে নাও। দেখো, কোনো সংখ্যা 25 দ্বারা বিভাজ্য কিনা কীভাবে জানবে? যদি কোনো সংখ্যা শেষ, ভালো করে মনে রাখবে, যদি কোনো সংখ্যা শেষ দুটি অঙ্ক শূন্য হয়, শেষ দুটি অঙ্ক যদি শূন্য হয়, ঠিক আছে, অথবা 25 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা, মানে সেই টোটাল সংখ্যাটা, হোল সংখ্যাটা কিন্তু 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বুঝতে পারলে? সূত্রটা আবার বলছি, যদি কোনো সংখ্যা শেষ দুটি সংখ্যা শূন্য হয়, সেই সংখ্যা, যে কোনো সংখ্যা, তার ধরো সাপোজ 300 শেষ দুটি সংখ্যা যদি শূন্য হয়, এমন যদি হয়, বা কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 25 দ্বারা বিভাজ্য হয়, ধরো এমন হলো 275, এই 225 বা 775, তা দেখো শেষ দুটি অঙ্ক 25 দ্বারা বিভাজ্য হচ্ছে আর এখানে শেষ দুটি অঙ্ক শূন্য রয়েছে, তাহলে এরকম ধরনের সংখ্যা কিন্তু 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বুঝতে পারলে? আবার বলছি, কোনো সংখ্যার শেষ দুটি সংখ্যা যদি শূন্য থাকে, যেমন ধরো 700, 500 বা যে কোনো সংখ্যা, তার শেষ দুটি অঙ্ক যদি শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটি কিন্তু 25 দ্বারা বিভাজ্য হবে। এটা একটা যেমন বললাম, আর একটা কী বললাম, কোনো সংখ্যার শেষ দুটি সংখ্যা যদি 25 দ্বারা বিভাজ্য হয়, যেমন ধরো 3200, ধরো এরকম একটা 3225, এরকম 25 থাকতে পারে, ঠিক আছে, বা এরকম হতে পারে 7700, ধরো এটা 7700, ঠিক আছে, 75, তাহলে শেষ দুটি সংখ্যা 25, এটাও দেখো 25 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 25 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো? তাহলে কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি শূন্য হয় বা কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 25 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যা কিন্তু 25 দ্বারা বিভাজ্য হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বা তোমরা বুঝতে পেরেছো কি না, ঠিক আছে।